আশারা উঠছে আর এভাবেই হৃদয়ের রেকর্ডগুলো জন্ম নিচ্ছে হৃদয় হৃদয় জিতেই খান্ত থাকেননি হৃদয় জিতে জন্ম দিচ্ছেন অনেক রেকর্ডের ভাঙছেন রেকর্ড গড়ছেন রেকর্ড রেকর্ডের হৃদয় বলতে পারি আমরা একদম মানে আজকে সন্ধ্যায় আরও আগে তামিম ইকবাল খান প্রথম বাংলাদেশ হিসাবে এবারে বিপিএলে 400 রান করলেন সর্বোচ্চ রান স্কোরার হলেন কিন্তু হৃদয় বোধ করি সব রেকর্ডগুলো ভাঙতে এই মিরপুরে আজকে আসলেন সর্বোচ্চ ছয় তার ব্যাটে সর্বোচ্চ রান তার ব্যাটে তার দল ফাইনালে এমন সন্ধ্যায় বা এমন রাতে তাওহিদ হৃদয় কি চাইতে পারে তাওহিদ হৃদয় কিছুই চান না তিনি অনেক রেকর্ডের কথা জানেন না কিন্তু যে রেকর্ডটা তিনি জন্ম দিয়েছেন সেটা একটু আপনাদেরকে জানাই এক সিজনে কোনো একজন বাংলাদেশের ব্যাটে সর্বোচ্চ ছক্কা কয়টা 23টা তামিম ইকবালের ব্যাটে সেটা তিনি ভেঙে দিয়েছেন এই সিজনে 24 ছক্কা নিয়ে হৃদয় আছেন সবার টপে এবং ওভারঅল বিপিএলে যে 10টা সিজন হয়েছে এই 10 সিজনে হৃদয় কোনো একটা সিজনে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডটা তিনি করে নিয়েছেন তবে এমিল এই রেসে ফার্স্ট হওয়াটা কঠিন কারণ ইউনিভার্স বস ক্রিস গেইল তিনি এক সিজনে 47টা ছক্কা মেরেছেন রংপুরের হয়ে 2017 সালে মানে 47টা ছক্কা একটা মৌসুমে আপনি যে সংখ্যাটা বললেন এটা অবাক হওয়ার মতো যে শুনবে যে দেখবে স্বাভাবিক ক্রিস গেইল লোকটাই এমন ইউনিভার্স বস নাম তার তিনি অবাক করতে পছন্দ করেন তবে আমরা বাংলাদেশের প্রসঙ্গে আসি বাংলাদেশি ব্যাটারদের প্রসঙ্গে আসি তামিমের যে রেকর্ডটা হৃদয় ভাঙলেন সেটা অবশ্যই তার সাধুবাদ পাওয়ার মতো তবে এই রেকর্ডগুলো আরও ভাঙ আর সামনে শ্রীলঙ্কার সঙ্গে একটা ব্যস্ত সিরিজ হৃদয়ের বোধহয় ব্যস্ততা শুধু এই বিপিএল না সামনে আরও ব্যস্ততা রয়েছে আর ওই ব্যস্ততা রান করা রেকর্ড ভাঙা গড়া যত বাংলাদেশের জার্সিতে হবে ততই তো লাভ বাংলাদেশ ক্রিকেটের তবে হৃদয় যেহেতু কোয়ালিফাই টু খেলছেন না ডিরেক্টলি ফাইনালে চলে গেছে হৃদয় একটা ম্যাচই পাবে হৃদয় চাইলে আরও কয়েকটা রেকর্ড ভাঙতে পারে সেটা হচ্ছে যে যদি আর 5টা ছক্কা মারতে পারেন তাহলে ক্রিস গেইলের পরেই তার অবস্থানটা হয়ে যাবে মানে হচ্ছে কোনো একটা সিজনে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডে তিনি চলে আসবেন নাম্বার টুতে আফটার ইউনিভার্স বস কারণ আন্ডার রাসেল নিকোলাস পুরান্দের 28টা করে ছক্কা আছে এক সিজনে সেটা ভাঙার চান্স আছে হৃদয়ের সামনে হৃদয় সেটা পারবেন কিনা সেটা সময়ের ব্যাপার তবে হৃদয় হৃদয় জিতে যেভাবে ছুটছেন হৃদয় ঝান্ডা উড়ুক বাংলাদেশের জন্য যেটা আসলে এমিল বলছিলেন এবং সামনে যে সিরিজটা এই সিরিজটার পরেই বাংলাদেশের একটা বড় টুর্নামেন্ট অপেক্ষা করছে সেটা হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ এই সব কিছু থেকে বাংলাদেশের প্লেয়াররা যে প্রস্তুতিগুলো নিচ্ছে এমিল সেটা মানে বিশ্বকাপে গিয়ে তারা আসলে ডিসপ্লে করো সেটা সম্ভবত আমি সবাই চাই একদম ওই যে আগেরবার যেটা বলছিলাম যে আমরা বিপিএল নিয়ে অনেকগুলো আলোচনা সমালোচনা হতে থাকে আমরা নানান সমালোচনা করি উইকেট নিয়ে মান নিয়ে তবে আপনার ভেতরে যদি ওই যে কিছু করার ক্ষমতা থাকে সেটা বোধহয় তাওহিদ হৃদয় করে দেখিয়েছেন যে এই উইকেটে রান করা যায় আর উইকেট নিয়ে তো আলোচনা সমালোচনা চলতে থাকবে আপনি যেটা বলছিলেন যেটা আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিশ্বকাপ এর আগে যে দেশের জার্সিতে অনেকগুলো ম্যাচ রয়েছে কুমিল্লার এই ফর্মটা অন্তত সামনে দেশের জার্সিতে তাওহিদ হৃদয় বয়ে চলবে বা ওই যে রেকর্ডের গল্পগুলো যেটা আমরা এতক্ষণ করছিলাম ওই রেকর্ডগুলো বাংলাদেশের জার্সিতে অনেক বেশি হবে সেটা আসলে আমাদের দুজনের যেমন প্রত্যাশা একই রকম বাংলাদেশের ক্রিকেটটা যারা ভালোবাসে তাদের সবার নিশ্চয়ই একই প্রত্যাশাই থাকবে।